বরগুনার বেত্তাগীতে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করার অভিযোগ উঠেছে কিরণ সরকার রায় সহ তার অনুগতদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল 9:30টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষকেরা অভিযোগ করে বলেন, তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে মারধরের জন্য ধাওয়া করে জীবন রক্ষার্থে তারা প্রতিষ্ঠানের গেট লক করে দেয়। 999-এ ফোন করে পুলিশের সহায়তায় প্রাণে বেঁচে যায় শিক্ষকেরা। উল্লেখ্য, বিদ্যালয়ের সভাপতি হতে না পারায় সাবেক ও বর্তমান সভাপতি সহ তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলা ও অশ্লীলতা হানির ঘটনায় পরীক্ষা স্থগিত করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ওই অপরাধ থেকে বাঁচতেই এই মানববন্ধনের আয়োজন করেন অভিযুক্তরা। সকালে পরীক্ষার প্রস্তুতি ছিল, পরীক্ষার প্রস্তুতি পরীক্ষার ছেলেমেয়েরা আসতেছিল, আসে যায় ভিতরে ঢুকে। এই পোলাপান যখন পরীক্ষার সময় হবে নিয়ে যাচ্ছিলাম, তখন আর কি কিছু পোলাপান টান নিয়ে বাদ করা হয়েছে। ওই দীপকবাবুর ছেলে ও বাইক করতেছিল, তারপর আমি জিজ্ঞেস করলাম ঘটনাটা কি, ও বলছে যে আমার বাবার কথা মানতে হইবে। আমরা বক্তব্য পেশ করছে, এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা,